নবজোয়ারের শেষ দিনে কাকদ্বীপে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় একাধিকবার উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে মমতার এই জনসভা ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আগ্রহ ছিল তুঙ্গে। তার অন্যতম কারণ ছিল মনোনয়ন পর্বের রাজনৈতিক হিংসা। গত সাত দিনে নির্বাচন ঘিরে সাতজনের মৃত্যু হয়েছে। চোপড়া ভাঙরে বিরোধীদের ঠেকাতে মুড়ি মুরগির মতো বোমাগুলি চালানোর অভিযোগ। কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি, মনোনয়ন পর্ব যথেষ্ট শান্তিপূর্ণই ছিল, অন্য রাজ্যে এত মনোনয়ন জমা পড়ে না। 2,31,000 নমিনেশন ফাইল হয়েছে। যারা বলছেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, 61,000 বুথ, আর দুটো বুথে গন্ডগোল নিয়ে তুমি চিৎকার করে বেড়াচ্ছ। একটা পরিবারে মা ভাই বোনেরা থাকলেও, থালা বাসন থাকলেও কখনো ঠোকাটোকি হয়, আবার পরিবার সেটা মিটিয়ে নেয়, এটা কোনো ম্যাটার নয়, কারণ পরিবারটাকে অটুট রাখতে হয়। কত নমিনেশন জমা হয়েছে কাল পর্যন্ত? 2,31,000। তৃণমূল কংগ্রেস একক পার্টি একা লড়ছে, তাই তাকে সব সিটে নমিনেশন দিতে হয়। তারা 82,000 নমিনেশন দিয়েছে, আর বিরোধী দলগুলো মিলে 1,50,000 নমিনেশন দিয়েছে। বুঝুন, আমরা 82, তোমরা 1,50,000 নমিনেশন দিয়েছ, তারপরেও বলছো বাড়িতে ভাত দিয়েছি বলতে ভাতটা খাইয়ে দিয়ে যাও, ভাতের সাথে মাংস দাও। শুধু মনোনয়ন পর্বে হিংসা নয়, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়েও তীব্র আক্রমণ করেন মমতা। শীতলকুচি থেকে বিএসএফ এর গুলিতে রাজবংশী যুবকের মৃত্যু, একাধিক উদাহরণ তুলে কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতায় সরব মমতা। কেন্দ্রীয় সরকার উঁচিয়ে বসেই আছে, ডান্ডা দিয়ে লোক পেটাও, গুলি দিয়ে মারো, সারা বাংলায় তোমরা সেন্ট্রাল ফোর্স নিয়ে এসো। সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন হয়েছিল 2013-তে, কতজন মারা গিয়েছিল? 39 জন, সিপিএমের জমানায়। 2003 সালে ইলেকশন হয়েছিল, সিপিএমের জমানায়। কত লোক খুন হয়েছিল? 70 জন খুন হয়েছিল। 2008 সালে সিপিএমের জমানায় কত লোক খুন হয়েছিল? 36 জন খুন হয়েছিল। মনে রাখবেন, ভুলে যাবেন না। কুচবিহারের দিনহাটায় শীতলকুচিতে ইলেকশনে সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়ে 4 জন সংখ্যালঘু ভাইকে মেরে দিয়েছিল, 1 জন রাজবংশী ছিল। গত পুরসভা ভোট থেকেই তৃণমূলের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নির্দল প্রার্থীরা। মূলত ঘাসফুল শিবিরের একাংশ বিদ্রোহী নেতাকর্মীরা ভোট লড়ছেন নিজের দলের বিরুদ্ধে। পঞ্চায়েতে ও জেলায় জেলায় তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার নবজোয়ার যাত্রার শেষ দিনে নির্দল প্রার্থী নিয়ে কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের চিহ্ন যার কাছে থাকবে, সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোথাও কোথাও খুব কম 1%, 2% জায়গায় যদি কেউ নির্দল হয়ে দাঁড়ায়, দলীয় শৃঙ্খলাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি যে পার্টির সাথে লড়াইয়ে যুদ্ধের আঙিনায় যে বেইমানি করবে, যত দিন তৃণমূল কংগ্রেস থাকবে সেই বেইমানগুণকে আর তৃণমূল কংগ্রেসে নেওয়া হবে না। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়, আপনিও নন, আমিও নই। রাজ্য জুড়ে চলা বেলাগাম হিংসার ক্ষেত্রে অভিযোগের তীর রাজ্যের শাসক দলের দিকেই। এই পরিস্থিতিতে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিরোধীদের আক্রমণ, নিজেদের উন্নয়নের কথা শোনা গেল। রাজ্যের মনোনয়ন পর্বকে, শান্তিপূর্ণ হিংসার ঘটনাকে বিক্ষিপ্ত তকমাও দিলেন মমতা। তৃণমূল সুপ্রিমোর এই বার্তা কি একাংশের নেতাকর্মীদের হিংসার প্রশ্রয় দিল না? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। নিউজ টাইম।